বঙ্গবন্ধুর সেই বজ্র কণ্ঠের সেই স্লোগান ধ্বনিত হয়েছিল মেজর জিয়ার কণ্ঠে, ওই রিভল্ট, ওই রিভল্ট, ওই রিভল্ট। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমি মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম বলছি। বিগত দুই সপ্তাহে এই দেশের সরকারের কল্যাণে, এই দেশের জনগণের কল্যাণে, এই দেশের স্বাধীনতার জন্য অকুতুভয় হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দুটো খুতবা দিয়েছিলাম, সাথে সাথে হিন্দুস্তানি রাজাকার, আরএসএস গুন্ডা, রয়ের গুন্ডারা আমার বিরুদ্ধে এই মুহূর্তে আমার বাসায় লালমাটিয়ায় হানা দিয়েছে। এইখানে আমার স্কুলের পাশে জাকির হোসেন রোড ডাস্টবিনের পাশে দশতলা বিল্ডিং আমি আছি, এই মুহূর্তে তারা আমাকে ঘুম করার জন্য এখানে এসেছে। আপনারা আসুন, আপনারা দেখুন এই অন্তরে আমেরিকার ইউলুস্টন আগ্নেয় গিরির মতো অগ্নুৎপাত লুকিয়ে রেখেছি। এইবার এই বাংলাকে, স্বাধীন বাংলাকে, এই র এবং হিন্দুস্তানি রাজাকারদের কারো হাত থেকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। আমার এই মুখে, আমার কোরআন পড়া মুখে বঙ্গবন্ধুর সেই স্লোগান দিচ্ছি, এবারের সংগ্রাম আমাদের স্বাধীন বাংলা উদ্ধারের সংগ্রাম, এবারের সংগ্রাম এদেশকে হিন্দুস্তানি রাজাকার মুক্ত করার সংগ্রাম, এবারের সংগ্রাম এদেশকে রয়ের দালাল থেকে মুক্ত করার সংগ্রাম। বঙ্গবন্ধুর সেই বজ্র কণ্ঠের সেই স্লোগান ধ্বনিত হয়েছিল মেজর জিয়ার কণ্ঠে, ওই রিভল্ট, ওই রিভল্ট, ওই রিভল্ট। আমরা বিদ্রোহ করছি হিন্দুস্তানি রাজাকারদের বিরুদ্ধে, আমরা বিদ্রোহ করছি রয়েল দালালদের বিরুদ্ধে। এরা এই দেশে যেই কোন নাগরিক, দেশের নাগরিক, দেশের পক্ষে কথা বললেই এরা তার বিরুদ্ধে অপবাদ দেওয়া শুরু করে, তার ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাঘাটি শুরু করে, এই মামলা সেই মামলা দশ পনেরো মামলায় এরা তাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে জোঁকের মতো এই দেশ শোষণ করে। আজকে আমরা দেখেছি কি করে সিলেট জেলার একজন হিন্দু, এই হিন্দুস্তানি রয়ের ঘাতক, রয়ের দালাল, আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের পিঠি হয়েছে। আমাদের পরিকল্পনা মন্ত্রী তাকে যখন জিজ্ঞাসা করলেন, আপনি একা কিভাবে পাঁচটি পঞ্চাশ এক একটি পাঁচশো কোটি টাকার প্রজেক্টের পিডি কি করে হন, তখন থলের বিয়াল বেরিয়ে এসেছে।